সেরাতে সেরা। আমাদের আজকের সেরা চৌখোশ সুমাইয়া আফরোজ নিশি, প্রাঞ্জনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে সুমাইয়ার জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরও রয়েছে স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী শাকিলা মাহমুদা ফাতিমা, শাকিলার জন্য রয়েছে প্রাঞ্জনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা পূর্ণিমা রানী সাহা, যিনি সবার প্রিয় দিদি, দিদির জন্য রয়েছে প্রাঞ্জনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। এবার আমি তোমার কাছে প্রথমে আসছি, এই যে তুমি সেরা চৌখোশ হলে কেমন লাগছে? অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগছে। আমি প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই এবং দ্বিতীয়ত আমার মাননীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এভাবে গড়ে তোলার জন্য। আচ্ছা, তোমার সাজ থেকেই বুঝতে পারছি তার মানে তুমি নাচও করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাকে এই প্রশ্নটা করি যে লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকা একজন স্টুডেন্টের কেন দরকার এবং কতখানি প্রয়োজন? বর্তমান যুগ সৃজনশীলতার যুগ, এখানে প্রত্যেককেই কিছু না কিছু গুণ অর্জন করেই থাকতে হবে। আর শুধু যে লেখাপড়া জানতে হবে এমন নয়, আমরা যদি এর সাথে নাচ গান করে থাকি তাহলে এটা আমাদের নিজের আত্মাকেও তৃপ্ত করা হবে এবং পাশাপাশি অন্যদেরও আনন্দ দেওয়া হবে। মানে একজন স্টুডেন্টের পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য এটা আরও বেশি দরকার। আচ্ছা, তুমি লেখাপড়া শেষ করে কী হতে চাও? আমি প্রথমে একজন সৎ মানুষ হতে চাই এবং দ্বিতীয়ত একজন চিকিৎসক হতে চাই। বাহ, তোমার এই আশা সার্থক হোক এবং অনেক অনেক শুভকামনা রইল। এবার তোমার কাছে আসছি, অনেকদিন পরে তো আজকে স্কুলে এলে। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, আজকে সবাইকে দেখে খুবই ভালো লাগছে। কত বছর পর আসলাম? 2008 সালে শেষ এসেছিলাম, তারপরে এরকম আনুষ্ঠানিকভাবে আজকে আসলাম। আচ্ছা, তার মানে বেশ কয়েক বছর পরে আসা হয়েছে। কেমন লাগছে যে আজকে ওদের মতোই, নিশিদের মতোই ক্লাস 1-10 একজন ছাত্রী হয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছো, এই অনুভূতিটা কেমন লাগছে? এই অনুভূতিটা খুবই ভালো লাগছে, নিজেকে মনে হচ্ছে একটা ক্লাস 10 একটা ছাত্রী মনে হচ্ছে। ছোট ছোট বোনদেরকে দেখে খুবই ভালো লাগছে, আর বিশেষ ভালো লাগছে শিক্ষকদের কাছে এসে শিক্ষকদের স্নেহ পাচ্ছি আগের মতো, যে আগে যেমন স্নেহ করতো শিক্ষকেরা এখনও সেরকম স্নেহ করছে, খুবই ভালো লাগছে। কী করছো এখন? আমি এখন ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। স্কুলের জন্য ভবিষ্যতে কিছু করার কি ইচ্ছে আছে নিজে থেকে? হ্যাঁ, অবশ্যই আছে স্কুলের জন্য করার। বিশেষত আমি যেহেতু একজন চিকিৎসক হিসেবে গড়ে উঠছি, আমাদের এলাকার স্কুলে, বিশেষ করে আমাদের এই আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত মান উন্নয়নের জন্য আমার কিছু করার খুবই ইচ্ছা। আমি ইনশাল্লাহ করব লেখাপড়াটা শেষ করে এসে। বাহ, চমৎকার কথা, অনেক ধন্যবাদ দিদি। এবার আপনার কাছে আসছি, মানে এক কথায় সবাই বলে যে আপনার কথা বললেই বলে যে দিদি, মানে একেবারে দিদি ডাকটা বলে দেয় এবং বোঝাই যায় যে খুব বন্ধুর মতো ভাবে, এই অনুভূতিটা আপনার কেমন লাগে শোনার পর? লাগছে কেমন? এই অনুভূতিটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আন্তরিকতার সাথে মনে হয় যে সবাই আমার নিজের এবং তাদের, যাতে সবারই শুভকামনা করি আমি ভালো প্রতিষ্ঠানটা ভালোভাবে পরিচালনার জন্য, সবাই আমাকে সহযোগিতা করে এবং ভালো। আপনার কাছে জানতে চাই যে শিক্ষা দানের ক্ষেত্রে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমি মনে করি শিক্ষক এবং ছাত্রদের মধ্যে মধুর সম্পর্ক থাকা উচিত, কারণ আমরা বন্ধুর মতো তাদের সাথে আমরা পড়াশোনা শেখাই এবং আমাদের শিক্ষকরা সেইভাবে তাদেরকে সমস্ত কিছুই জানাশোনা করে, জানে কোনো অসুবিধা সুবিধা সব কিছুই তারা জানাশোনা করে এবং আমরা সবাই একাত্মতা হয়ে শিক্ষার দান পাঠদানে সহায়তা করি সবাইকে। স্কুল নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কি? আমার আগামী পরিকল্পনা হলো যে স্কুলটা, আমি এই স্কুলের ছাত্রী, তৃতীয় শ্রেণীতে পড়ছি, 41 বছর আমার চাকরি হয়ে গেল, বুঝছে না, এই প্রতিষ্ঠানের জন্যে আমার সর্বাত্মক্রমেই করি যে স্কুলটা যেন একটা আদর্শ নারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি এবং এই বিদ্যালয়টি হচ্ছে হলো খুলনা বিভাগের শ্রেষ্ঠত্ব বিদ্যালয় এবং যাতে করে ভবিষ্যতে এই বাংলাদেশের একটা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে পারে এই প্রচেষ্টায় অব্যাহত থাকবে। প্রাঞ্জনের টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে এই স্কুলের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।